গিনেস বুক অব ওয়ার্ল্ডে একের পর এক রেকর্ড গড়েছেন বরিশালের নুসরাত জাহান নিপা। এক মিনিটে 71টি কয়েন দিয়ে টাওয়ার তৈরির রেকর্ডের পর এবার চপস্টিক দিয়ে ভাত খেয়ে ইতালির রেকর্ড ভেঙে আবারও গিনেস বুকে নাম লিখিয়েছেন তিনি। নিপা বলেন, 2022 সালে এক মিনিটে 71টি কয়েন দিয়ে টাওয়ার তৈরি করে বিশ্ব রেকর্ড করেছিলাম, তখন ইতালির রেকর্ড ভাঙা হয়েছিল এবং এবারও ইতালিকে পেছনে ফেলা হলো। ভাত খাওয়ার রেকর্ড নিয়ে তিনি বলেন, এক মিনিটে 25টি ভাত খেয়ে ইতালির এক নাগরিক গিনেস ওয়ার্ল্ড বুকে রেকর্ড করেছিলেন, আর সেই রেকর্ডটি মিনিটে 27টি ভাত খেয়ে ভেঙেছেন তিনি। তার ভাষ্য, কয়েন দিয়ে বিশ্ব রেকর্ডের থেকে চপস্টিক দিয়ে বিশ্ব রেকর্ড করাটা বেশ কঠিন ছিল। শুরুতে পথ চলাটা সহজ ছিল না নিপার, শুনতে হয়েছে নানা নেতিবাচক মন্তব্য। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে অর্ধেক খরচে জমি সহ ফ্ল্যাটের মালিকানা দিচ্ছে প্রবাসীর সিটি লিমিটেড। বুকিং করতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। তবে সবকিছুকে পেছনে ফেলেছেন তিনি। একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত নুসরাত জাহান নিপা বলেন, প্রথমে রেকর্ড করার পর মানুষ নানাভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাজে মন্তব্য করত, তবে সেসব কিছু পাত্তা না দিয়ে তিনি নিজের কাজ চালিয়ে গেছেন। মূলত ইউটিউব দেখে এসব ধারণা পেয়েছেন তিনি। বিশ্ব দরবারে বাংলাদেশকে চেনাতে সামনে নতুন কিছু করার চেষ্টা করবেন। অদম্য উৎসাহ নিয়ে নিপা আরও বলেন, ইচ্ছা থাকলে সব হয়। বরিশালে মেয়েদের জন্য তেমন কোনো ব্যবস্থা নেই, তাই ঘরে বসেই বিশ্বে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছেন। বরিশাল নগরীর কলেজ রোড এলাকার বাসিন্দা নুসরাত জাহান নিপা সরকারি মহিলা কলেজ থেকে স্নাতক এবং সরকারি ব্রজমোহন কলেজ থেকে রসায়ন বিভাগে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।